প্রশাসনের এনফোর্সমেন্ট টিমের আজকে বিভিন্ন বাজার যোগানগুলি আমরা পরিদর্শন করছি। এখন আমরা প্রান্তিক ক্লাব সংলগ্ন এসএস লিঙ্ক সেন্টার যাদের মাঝে করছে বাপন স্টোর, ওনার দোকানে আমরা আছি। ওনার দোকান পরিদর্শন করে আমরা প্রচুর পরিমাণে আমরা কিনে যে সবজি এটা পেপসি কোকাকোলা ইত্যাদি আমরা চুজ করেছি, কারণ এইগুলি এক্সপায়ারি ডেট 2 মাস আগে চলে গেছে। তাছাড়া বিভিন্ন কেক বিস্কিট পেয়েছি, বিভিন্ন চিজ পেয়েছি, এইগুলি এক্সপায়ারি চলে গেছে। আমরা দোকানে আসার মাত্র কয়েকজন ক্রেতাকে আমরা পেয়েছি, তাদেরকে জিজ্ঞেস করলাম কোল্ড ড্রিঙ্কস বোতলটা কত কিনলেন। দেখলাম প্রত্যেকটা বোতল যে যত টাকা রেট তার থেকে 5 টাকা করে অ্যাক্সেস আছে। ওনারা বলল যে ফিজিক চার্জ নাকি সেটা নেন, যেটা সম্পূর্ণ অবৈধ। এই ব্যাপারে আমরা তাদের নাম বিবদ্ধ করেছি, মহকুমা প্রশাসনের কাছে আমরা রিপোর্ট দেবো, আইন অনুসারে যা ব্যবস্থা করার সেটা হবে।